হ্যালো এভরিওয়ান, গ্যানজামের আরডুইনো 101 টিউটোরিয়াল সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব একটা নতুন সিস্টেম, ব্লিঙ্ক উইদাউট ডিলে। তো আরডুইনোর যে কোনো টিউটোরিয়ালেই তোমরা দেখবে যে বেসিক ব্লিঙ্ক ফাংশনটিকে এক্সপ্লেইন করা হয়ে থাকে। তো বিষয়টি হচ্ছে, ব্লিঙ্কে আমরা সবাই অলওয়েজ ডিজিটাল রাইট হাই, ডিলে একটা সামথিং টাইম, তারপর আবার ডিজিটাল রাইট লো, তারপর আবার ডিলে ইউজ করি। তো এখানে বিষয়টা হচ্ছে, যখন আমরা ডিলে ফাংশনটি ইউজ করতেছি তখন আরডুইনো একটা হল্ট মোডে চলে যায়। মিনিং হচ্ছে আরডুইনো ওই সময় কোনো ইনপুট বা আউটপুট নিবে না। ডিলে ফাংশনটা যতক্ষণ রান করে, অর্থাৎ যেই ডিলে টাইমটা আমরা দেই, যদি আমরা 1 সেকেন্ড ডিলে দেই, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড, তাহলে আরডুইনো ওই ফুল টাইমটি ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে, অর্থাৎ প্রিভিয়াস স্টেটেই রয়ে যাবে। তো বিভিন্ন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটি অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্লিঙ্কের এই ডিলে টাইমটার জন্য কোডটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী রান করবে না। তো এই কারণে আমরা আজকে একটা নতুন সিস্টেম শিখব, যার নাম হচ্ছে স্টেট মেশিন। তো স্টেট মেশিন সিস্টেমটার বৈশিষ্ট্য হচ্ছে, এটি যে কোনো এলইডির প্রিভিয়াস স্টেটকে মনে রাখে এবং একটা কাউন্টারে সে টাইম গণনা করতে থাকে। তো টাইম হিসাব করার সাথে সাথে দেখা যায়, যখন আমাদের ব্লিঙ্কের পিরিয়ডটি এক্সিট করে তখন সে তার স্টেটটি সুইচ করে এবং সে আবার সময় গণনা শুরু করে। এটি হচ্ছে স্টেট মেশিনের বেসিক কাজ। তো আমরা ফার্স্টে দেখে নেই যে স্টেট মেশিন ইউজ না করে সিম্পল ডিলে ইউজ করলে আরডুইনোতে কী কী সমস্যা হতে পারে। এখানে আমাদের যেই কোডটি দেওয়া আছে সেটি হচ্ছে, একটি এলইডি 1 সেকেন্ড পরপর ব্লিঙ্ক করছে এবং আরেকটি এলইডিকে আমরা একটি সুইচের সাথে কানেক্টেড রেখেছি। আরডুইনো এই সুইচটি ইনপুট নিবে এবং যদি আমরা সুইচ প্রেস করি তাহলে এই ইনঅ্যাক্টিভ এলইডিটি জ্বলে উঠবে এবং সুইচ ছেড়ে দেওয়ার সাথে সাথে এলইডিটি নিভে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এক্সপেকটেশন হলো আমরা যখনই সুইচ চাপবো তখনই এলইডিটি জ্বলে উঠবে এবং আমরা সুইচ ছেড়ে দেওয়া মাত্রই এলইডিটি অফ হয়ে যাবে। তো আমরা দেখি কি হয়। এখানে দেখা যাচ্ছে যে এলইডিটি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী অন হচ্ছে না। যখন ব্লিঙ্কিং এলইডিটি অফ হয়ে যায়, অফ হওয়ার 1 সেকেন্ড পরে হচ্ছে আমাদের কাজটি সম্পন্ন হয়, যেখানে আমাদের এক্সপেকটেশন হচ্ছে প্রেস করার সাথে সাথেই জিনিসটি অন অফ হতে হবে। কিন্তু এটি আমাদের এই কোডে হচ্ছে না, যার মানে হচ্ছে যখন এই এলইডিটি ব্লিঙ্ক করছে এই টাইমটাতে যতক্ষণ ডিলে ফাংশনটি অ্যাক্টিভ আছে ততক্ষণ আরডুইনো কোনো ইনপুট নিচ্ছে না। এখন আমরা আমাদের কোডটি দেখি, যেখানে এই সিস্টেমটার কোডিংটা করা আছে। তো এখানে ফার্স্টে আমরা পিন নাম্বার 8 ইনপুট নিয়েছি বাটন থেকে, পিন নাম্বার 9 আউটপুট দেওয়া আছে একটি, যেখানে সুইচ চাপার সাথে এলইডি ব্লিঙ্ক করার রিলেটেড, আর 10 পিনটি হচ্ছে অটোমেটিক 1 সেকেন্ড ডিলেতে ব্লিঙ্ক হচ্ছে। এখানে ফার্স্টে আমরা বাটনের প্রেস ডিটেকশন করছি, সেখানে বাটন যদি প্রেস করা থাকে তাহলে 9 এলইডিটি হাই করে দিবে, আর যদি বাটন প্রেস করা না থাকে তখন সেটি লো করে দিবে। এবং নিচের এই অংশটুকুতে আমরা এলইডিটি ব্লিঙ্ক করাচ্ছি। তো এই কাজটার জন্য ডিলে থাকার কারণে আমাদের আরডুইনো কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে না, এই জন্য আমরা এখানে এলইডি ব্লিঙ্ক করানোর জায়গাটাতে স্টেট মেশিন সিস্টেমটি ইউজ করব। তো ফার্স্টে আমরা এখানে ভয়েড সেট আপের উপরে কয়েকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। ফার্স্টে আমরা একটি স্টেট ডিক্লেয়ার করলাম, এই স্টেটটি থাকবে ফার্স্টে 0, এটি হচ্ছে আমাদের ব্লিঙ্কিং এলইডির স্টেট। প্রিভিয়াস টাইম ভ্যারিয়েবলটি আমাদের একটা টাইমার হিসেবে ব্যবহার করছে। এরপর আমরা আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটি আমাদের ডিলে টাইমটিকে ডিফাইন করছে। তো এরপর আমরা এখানে স্টেট মেশিনের কাজটি স্টার্ট করব। তো আমাদের মূল কাজ হচ্ছে, এখানে আমরা প্রতিটি লুপে আমরা আরডুইনোর যেই টাইমারটি রয়েছে সেই টাইমারটির সময় নিব। তো এই সময়ের সাথে আমরা পূর্ববর্তী সময়ে যে আমাদের ট্যাগ দেওয়া ছিল সেই ট্যাগের তুলনা করব। এই ট্যাগটি হচ্ছে প্রিভিয়াস টাইম। তো আমাদের কারেন্ট টাইম আর প্রিভিয়াস টাইমের মধ্যে যেই টাইম ডিউরেশনটা, এই ডিউরেশন যদি ডিলে টাইমের থেকে বেশি হয়ে যায় তখন আরডুইনোর ব্লিঙ্কিং এলইডি তার স্টেটটা সুইচ করব। তো এখানে আমরা লুপের শুরুতেই
একটা টাইম নিব। এখানে লক্ষণীয় মিলিস যে ফাংশনটি আমরা ব্যবহার করলাম, মিলিস ফাংশনের কাজ হচ্ছে আরডুইনো রান টাইম স্টার্টের পর থেকে আরডুইনো কত মিলিসেকেন্ড অতিবাহিত করলো তার একটি রেকর্ড রাখা। তো মিলিস ফাংশনটি যেহেতু মিলিসেকেন্ডের টাইম রিটার্ন করতেছে, এ কারণে একটি বড় সংখ্যা পাওয়া যাবে রিটার্ন ভ্যালু, এ কারণে আমরা এখানে লং ইন্টিজার ডিক্লেয়ার করে নিলাম। তো এটার সাথে মিল রেখে আমাদের প্রিভিয়াস টাইম ভ্যারিয়েবলটিও লং ইন্টিজার হতে হবে। সময় নিলাম, এবার আমরা হিসাব করব যে আমাদের কারেন্ট টাইম আর প্রিভিয়াস টাইমের মধ্যে টাইম ডিফারেন্সটা ডিলে টাইমের চেয়ে বেশি কিনা। যদি ডিলে টাইমের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে আমরা এলইডির স্টেটটি সুইচ করে দিব এবং আমাদের প্রিভিয়াস টাইমের যেই টাইমারটি সেটি কারেন্ট টাইমে সেট করে দিব। এতে করে আমাদের পরবর্তী কম্পারিশনের সময় লাস্ট স্টেটের যেই সুইচ করা হলো সেই সময় থেকে গণনা শুরু করবে। এবার আমরা ডিজিটাল রাইটের যেই লুপটি এখানে ডিজিটাল রাইটের ডিলে সহ যে অংশটি লেখা আছে এখানে এখানে আমরা সিম্পলি ডিজিটাল রাইট 10 এর জায়গায় জাস্ট স্টেটটি লিখে দিব, বাকি অংশটুকু আর দরকার নেই। এবার আমরা কোডটি আপলোড করে দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন কোডটি আপলোড করা হয়েছে এবং এই এলইডিটি ঠিক আগের মতোই 1 সেকেন্ড পরপর ব্লিঙ্ক করছে, কিন্তু এবারের সাথে আগের তফাৎ হলো এবার আমরা সুইচ প্রেসের সাথে সাথেই আমাদের অন্য এলইডির ব্লিঙ্ক পাচ্ছি এবং এটি ডিলে ফাংশন দ্বারা কোনোভাবেই ব্যাহত হচ্ছে না। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি কোডের মাঝখানে যে কোনো কোথাও ডিলে ফাংশনটি ব্যবহার করি তাহলে আমাদের আরডুইনো রিয়েল টাইমে কাজ করতে পারবে না। এটি যে কোনো রোবোটিক্স প্রজেক্টের ক্ষেত্রে একটি বিরাট বিড়ম্বনা তৈরি করতে পারে, যেমন ধরো তোমাদের লাইন ফলোয়ার রোবট কিংবা কোনো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের রোবট, তোমরা যদি ডিলে ফাংশনটি ব্যবহার করো তাহলে সেখানে অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে। এই জন্য আমরা বেশিরভাগ টাইমেই ডিলে ফাংশনের জায়গায় এই স্টেট মেশিন সিস্টেমটি ব্যবহার করবো। এই স্টেট মেশিন সিস্টেমটি জাস্ট এই এলইডি ব্লিঙ্কের ক্ষেত্রে না, অন্য যে কোনো জায়গায় তোমরা ডিলেকে রিপ্লেস করতে ব্যবহার করতে পারো, তখন তোমাদের কোডটি আর একটু রোবাস্ট হবে এবং সেটি তোমার অ্যাপ্লিকেশনের জন্য অধিক সুইটেবল হবে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।